এখন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি দিক নির্দেশনা আমরা সেখানে যাই, যাওয়ার পর আমাদের সাথে অন্যান্য দেশের উদ্ধারকারীরা ছিল যারা ইন্টারন্যাশনাল রেস্কিউয়ার, তো তাদের সাথে আমাদের একটা আমাদের সবারই একটা কমিটমেন্ট ছিল যে আমাদের কাজের ব্যাপারে আমাদের কোনো রকম ইয়া থাকবে না। কমিটমেন্ট যেটা আমরা করছি, যে কাজের জন্য আসছি, সেটা সাকসেসফুলি করব আলহামদুলিল্লাহ। যে আমাদের কাজের সফলতার জন্যই তুরস্ক সরকার বাংলাদেশ সরকারের সাথে একটা রিকোয়েস্ট লেটার পাঠায় আমাদেরকে, কিন্তু আরো 5 দিনের জন্য এক্সটেনশন করছিল যেন আমরা সেখানে থাকি। সো এটা হচ্ছে আমাদের কাজের সফলতা যে সাকসেসফুলি আমরা কাজটা করতে পেরেছি দেখে আমাদেরকে আবার এক্সটেনশন করা হয়েছিল। আমাদের পেশাগত কাজের বাইরেও আমরাও কিন্তু মানুষ, তো মানুষ হিসেবে যখন ভিকটিমগুলোকে আমরা উদ্ধার করতেছিলাম আমাদের অনেকেরই চোখের পানি আমরা কিন্তু ধরে রাখতে পারতেছিলাম না। যখন একটা পরিবারের 4 জন সদস্যকে এই কথাটা বারবার আসতেছে এই কারণে, কারণ কতটা মানে পরিবারের গার্জিয়ান তার পুরো পরিবারটাকে বাঁচানোর জন্য নিজের উপরে এই ভারী ভারী স্ল্যাবগুলো যখন পড়ছে, সেই ওই অবস্থার মধ্যে তার পরিবারকে চাচ্ছিল বাঁচানোর জন্য। যখন আমরা সেটা উদ্ধার করে তাদের হাতে ওই ভিকটিমগুলোকে তার নিকটাত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিলাম, পরিবেশটা ছিল এরকম, তুরস্কের যারা ছিল তারা আমাদেরকে বুকে জোরে হাউমা করে, সবাই কিন্তু অনেকেই কাঁদছে এবং সেখানে কিন্তু স্লোগানে মুখরিত ছিল যে লং লিভ বাংলাদেশ। এবং তারা আমরা যতদিন ছিলাম দূর থেকে দেখলেই আমাদের এই ইউনিফর্মটা দেখলেই দূরে আসতো, এসে আমাদের সাথে কথা বলতো, জোর করে আমাদেরকে কিছু একটা খাওয়ানোর চেষ্টা করতো, মানে আমরা যেন একটু খুশি থাকি, একটু যেন হ্যাপি থাকি, এই চেষ্টাটা তারা সবসময় করছে। তাদের এত কষ্টের মাঝেও তারা আমাদের দিকটা অনেক আমাদের দিকে অনেক হেল্পফুল ছিল আমাদের দিকে। তুরস্কের এই ভয়াবহ ভূমিকম্পে আমরা বাংলাদেশ থেকে আমাদের যে উদ্ধারকারী টিম সেখানে গিয়েছিল, আমাদের যে এই এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা যে টিমটা আমাদের সেখানে কাজ করেছি, এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা অবশ্যই বাংলাদেশে পৃথিবীর কোনো দেশে যদি দুর্ঘটনা এরকম ভূমিকম্পের মতো কোনো ডিজাস্টার হয়, সেখানে ইনশাল্লাহ আমরা মানুষের পাশে থেকে মানুষের সেবা করার মতো আমরা প্রস্তুত আছি এবং ইনশাল্লাহ আমরা সহযোগিতা করতে পারবো। ভূমিকম্পের আগে আমরা নেপালে ভূমিকম্প দেখেছি, ওখানে বিধ্বস্ত ভবনের চেহারা দেখেছি, কিন্তু তুরস্কের যে চেহারা এটা বিশ্বের নজিরবিহীন। এটা আমাদের কাছে, আমরা কিন্তু আমাদের কোনো অভিজ্ঞতা নাই, এরকম একটা শহর বিধ্বস্ত হয়ে গেল এটা আমাদের কাছে নজিরবিহীন ছিল। আমরা প্রথমে যখন আমরা তুরস্কের মাটিতে পা দিই, তখন ভবন বিধ্বস্তের চেহারা দেখে মনে হলো একই অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ কি এত ভয়াবহ হতে পারে, এটা কল্পনার অতীত। সমস্ত ভবন ভেঙে গেছে, মাটির সাথে মিশে গেছে, দু একটা ভবন দাঁড়িয়ে আছে যেগুলা ফেটে চৌচির, মানুষ বসবাস করতে পারবে না। এটা আমাদের কাছে খুবই একটা ঐতিহাসিক ঘটনা মনে হয়, যেটা আমাদের আসলে এই দুই চোখে দেখার কোনো সৌভাগ্য আগে হয় নাই। আমরা অনেক কষ্ট পেয়েছি, এখন দেখেছি একটা পরিবার, ভোর 4টার সময় আমাদের ভূমিকম্পটা ঘটেছিল, সেখানে একটা পরিবার, মা বাবা দুটো শিশু সন্তান, আমরা যখন ওনাদের পরিবার পরিজন বললেন যে ছয়তলা ভবন মিশে গেছে, একতলা হয়ে গেছে, এর মধ্যেখানে যেখানে আমাদের পরিবারটা আছে, তখন আমরা যখন এই ভবনের ডেব্রিস সরাইতে সরাইতে যখন পৌঁছলাম, তখন দেখলাম যে মা দুটো সন্তানকে জড়িয়ে ধরে আগলে আছে শুভারূপ একটা ড্রয়িং রুমে, এবং সেই মা এবং সন্তান যেখানে জড়িয়ে ধরে আছে সেখানে বাবা সবাইকে জড়িয়ে ধরে সবাই একসাথে মারা গেছেন। এই যে একটা হৃদয় বিদারক দৃশ্য, মর্মস্পর্শী দৃশ্য, এটা কিন্তু ভুলার নয়, এটা আমাদেরকে অনেকটা আবেগ আপ্লুত করেছে। আমরা কিন্তু যখন আমাদের পরিবারের সাথে আমরা যখন সাদৃশ্য করি, তখন আমাদের খুব কষ্ট হয়েছে, যেটা আমাদের পরিবারে ঘটতে পারতো। আপনাদের চ্যালেঞ্জ কেমন ছিল বাংলাদেশ থেকে যাচ্ছেন ওখানে? আমরা বাংলাদেশ থেকে গিয়েছি, এখানে একটা চ্যালেঞ্জ ছিল, সেখানে আবহাওয়াটা ছিল খুব শীত, ঠান্ডা, প্রচুর ঠান্ডার সাথে আমাদের কোনো পরিচয় ছিল না। আমরা যে শীতটা এখানে অনুভব করি এটা 3 গুণ মাইনাসে ছিল, আমাদের এই ঠান্ডাটাকে ওয়াট টেক করা আমাদের অনেক কষ্ট ছিল। তারপরেও যখন দেখলাম যে আমি মানুষের সেবা করতে এসেছি, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এসেছি, তখন আমাদের এগুলো আমাদের কাছে কোনো কঠিন মনে হয় নাই। সেখানকার মানুষ কতটুকু হেল্পফুল ছিল? অনেক সহযোগিতামূলক আচরণ করেছে, তাদের ব্যবহার ভালোবাসাটা আমরা কিন্তু কখনো ভুলতে পারবো না। বাংলাদেশ নাম শুনলে আমাদেরকে প্রথমে একটা সালাম দিয়েছে এবং কোলাকুলি করতে আমার সামনে এগিয়ে আসে, এবং তারা আমাদেরকে পারলে সব কিছু করে দেয়, আমাদের জন্য খাওয়াবে, বসাবে, কথা বলবে, এই একটা আলিঙ্গন করবে, এই একটা সবসময় মনোভাব তাদের। আর বাংলাদেশ বলে তারা কিন্তু ধ্বনি দিচ্ছিল। বাংলাদেশে আমরা আশা করি এরকম ভূমিকম্প হবে না, যদি হয়েই যায় আমাদের 16 কোটি মানুষ সবাইকে নিয়েই আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের এদেশের জনগণ, জনগণকে নিয়েই আমরা কিন্তু এই পরিস্থিতিটাকে
মোকাবেলা করতে সক্ষম হবো বলে আমরা প্রত্যাশা করি। যেখানে আমরা একটি সরকারের আহ্বানে আমরা গিয়েছি, সেখানে সরকারের অনেক লোক ছিল এখানে, আমাদেরকে যানবাহন কারোরই নাই ওখানে, শহরে কেউ নাই, আমাদেরকে 2-3 কিলোমিটার আমাদের যন্ত্রপাতি কাঁধে নিয়ে আমরা গিয়েছি আবার ফিরে এসেছি। এখানে জনগণ আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে এবং ভবন চিহ্নিত করে দিয়েছে যে এই ভবনে আমাদের ভিকটিম আছে। বৈরী পরিস্থিতি ওভারকাম করে গেছি, আমাদের কোনো কষ্ট হয় নাই। কি মনে হলো সব মিলে আমাদের সফলতা নিয়ে এই আমাদের যে বিদেশের মাটিতে আমাদের যে উদ্ধার অভিযান ফায়ার সার্ভিসের জন্য, এটা আমাদের ইতিহাসের প্রথম। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সেদেশে জনগণকে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং জনগণের ভালোবাসা পেয়েছি। এই দেশের মানুষেরও আপ্রাণ অনুপ্রেরণা ছিল আমাদের আমাদের প্রতি, ভালোবাসা ছিল। দেশের জনগণ যদি আমাদের জন্য দোয়া করেছেন, ওনাদের দোয়া ভালোবাসায় আমরা আসলে এই অভিযানটা সফল করতে পেরেছি, এটাই আমাদের বড় পাওনা। কতজন গিয়েছিলেন, ছিলেন কতদিন? আমরা মোট আমাদের সদস্য 46 জন, সেনাবাহিনী 24 জন, সেনাবাহিনী মেডিকেল টিমের 10 জন আর ফায়ার সার্ভিসের 12 জন সদস্য নিয়ে একটি সম্মিলিত উদ্ধারকারী দল বাংলাদেশ থেকে গিয়েছিলাম আমরা। এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের লেফটেন্যান্ট কর্নেল রুল আমিন স্যারের নেতৃত্বে এই উদ্ধার অভিযান আমরা পরিচালনা করি।